প্রফেশনাল কলকাতায়, বাট এখানে না কাজ করতে এসে মনে হয় যে একটা পরিবার হয়ে যায়, মানে কারোর মধ্যে কোনো ওই প্রফেশনাল অ্যাটিটিউডটা নেই, সেটা সে যতই বড় সিনিয়র অ্যাক্টর হোক। এইবার একটা প্রিয় খাবার হয়ে আমি বাড়ি ফিরবো, দ্যাট ইজ কাচ্চি বিরিয়ানি, আমি খেলাম এবারে, খুব ভালো লেগেছে। তো আমি আমি আমার বন্ধু বান্ধবদেরও কাল বলছিলাম ভিডিও কলে যে খুব ভালো খেয়েছি আমরা কাচ্চি বিরিয়ানি, তো বুঝতেই পারছো। ভেবেছিলাম পাবো, প্রোডিউসার যদি কিপ্টে না হয়, আর ডিরেক্টরও প্রমিস করেছিল যে দেবে, এখনো দুজনেই দেয়নি, বাট কৌশানি অপু নিজের জন্য কিনে নিয়েছে। ও আমার আনা উচিত ছিল, ও আমি ভালো, আমি তো নিজেই গিফট আমি এটাই বলতে চাই যে যেইভাবে আমাকে আমার দেশে সবাই মানে কোনোদিনই অস্বীকার করেনি, এত ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, আমি চাই যে এখানেও মানুষজন এত ভালোবাসে, মানে আমাদের কোনো ছবি যদি এখানে রিলিজ হয় বা যদি রিলিজও না হয় তারা দেখতেও না পারে, তারা সব সময় আমাকে কোনো না কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমাকে জানাতে থাকে। অ্যান্ড আপনাদের বলে বোঝাতে পারবো না আমি এখানে আসার আগে কটা মেসেজ পেয়েছি যে শুটিং দেখতে চাই, আপনি কোথায় আছেন, এখনো লোকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় রয়েছেন, মানে তারা আমার সাথে দেখা করতে চাইছে, বা কেউ ফুল দিতে চাইছে, কেউ লেটার দিতে চাইছে। আমি কালকে সেটে একজনের থেকে এক মানে যে আমাকে খুবই ভালোবাসে সে একটা আই লাভ ইউ লেটার দিয়েছে, এটা ভ্যালেন্টাইন্স উইক আমি বাংলাদেশে কাটাচ্ছি, তো আমার ভালোবাসার মানুষ না হলে আমি কেন কাটাতে যাবো। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি দেশের বাইরে আছেন? না মনে হয়নি সত্যি, আপনারা সবাই খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Still need? Oh, no. Still for the...